ওই দেখুন না, এখন দেখুন, শ্রীযুক্ত যদি দেখতো না, পাগল ভয়ে আধমরা হয়ে যেত। জানি না ওকে বের করব কি করে, কেননা শ্রীযুক্ত যদি এসে দেখে ঘরে এরকম পায়রা, তাহলে ও ঘরে আর ঢুকবেই না। নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কথা বলে চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে। শুরুতেই দেখতে পেলেন যে ঘরের মধ্যে ফ্যানের উপরে পায়রা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি করব বলুন, আজকে হঠাৎ করে ঘরে পায়রা ঢুকে গেছে। আর ভাগ্যিস আমি এই সময় ঘরে একা ছিলাম, শ্রীযুক্ত অফিস চলে গেছে, না হলে এই পায়রা দেখে ওর যা অবস্থা হতো, সে দৃশ্য যদি মানে আপনারা দেখেন তো আপনারা হা হয়ে যাবেন। পাখি তো অনেক বড় সড়ো হলো, যদি একটা কি বলবো, এই একটু গঙ্গা পুরিং টাইপের কিছু যদি ডানা ঝাপটাতে থাকে না, তাহলে ও ওর পা মানে গঙ্গা পুরিং আর কি ডানা ঝাপটাবে, ও নিজের দুয়ার ঝাপটাতে থাকে। ও এমনটাই ভয় পায়, ওর ডানা ঝাপটাও নাকি ওর ভেতরে খুব একটা অস্বস্তি তৈরি করে, তাই জন্য অমন করে। যাই হোক, তো আমি বলছিলাম যে এই যে পায়রা, এই পায়রার সাথে একটা গল্প আছে, তো সেই গল্পটা একটু বলে নিই। তো এ বাড়িতে আমি আসার আগেই পায়রারা এখানে থাকতো, থাকতো বলতে এই ঘরগুলোতে শ্রীযুক্ত একাই থাকতো, আর ওই যে জানালা, জানালার কার্নিশে বাসা বেঁধেছিল পায়রা। তো ওরা এখানে থাকতো, ওদের এখানে বিরাট বড় সংসার, একদম পুরনো সংসার, বেশ সুখেই ছিল, কেননা শ্রীযুক্ত এখানে একা থাকতো, জানালা দরজা খোলার কোনো বালাই ছিল না। ও অফিস যেত, অফিস থেকে ফিরতো, জানালা দরজা সব বন্ধ থাকতো, ওগুলো ওইভাবেই ও থাকতো। তো ওই ছুটির দিনগুলোতে শুধুমাত্র হয়তো দরজা খুলতো, আর জানালা, এই জানালা খুলতোই না, অন্য জানালা হয়তো খুলতো। যাই হোক, আমি যখন থেকে থাকতে শুরু করলাম, বুঝতে পারলাম না আমার সমস্ত জানালা খুলতে হবে, কেননা জানালা টানালা না খুললে আমার এরকম সাফোকেশন হয়ে যায়। তো আমি জানালা খুলতে শুরু করলাম, আর তখনই পায়রাদের সাথে আমার আলাপ হয়ে গেল। তো আজকে যে পায়রাটা এসেছিল, সেই পায়রাটাই যে আগেও ছিল এমনটা নয়, এ নতুন, আগে ওরা অন্য পায়রা আমি দেখেছি। তো হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে এখন আবার এরা ঘাঁটি গেড়েছে। তো আমি এই জানালা রোজই খুলি, তা সত্ত্বেও এখানে পায়রা আসে। তো ঠিক আছে, আমি ওদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছিলাম যে ওরা ওই ধারে, আমি এই ধারে থাকবো। আর সেই সময় না মানে এরকম পায়রা দেখে আমিও বেশ অবাক হয়ে গেছিলাম, কেননা আমি এত সামনে থেকে পায়রা ওইভাবে দেখিনি। আমি একটু আবেগপ্রুত হয়ে, একটু অদ্ভুত একটা ফিলিংস নিয়ে আমি সে সময় না একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা আমি আমার ফেসবুকে পোস্টও করেছিলাম। তো আজকে যখন পায়রাটা ঘরে ঢুকেছে না, তো দেখে আমার সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে যে এরকমই একদিন আরও একদিন ঢুকেছিল, সেদিন আমি দেখেছিলাম শ্রীযুক্ত কিহারে লাফালাফি করছে পায়রার জন্য। তা সেই লেখাটা একটু আমি শেয়ার করি, কেননা অনেক দিন পরে পায়রা দেখে, এবং পায়রা দেখে না, পায়রা ঘরে ঢোকার সময় পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো সেদিন আমি লিখেছিলাম, পায়রা জোড়া তোদের বড্ড তারা, জানিসই তো দিনের বেলা মাত্র ঘন্টা কয়েক এখান দিয়ে আমার ঘোরাফেরা, তারপর তো তোরই রবে তোরই বাসাখানা, আমার বন্ধ জানালার কার্নিস জুড়ে শুধু বকবকম গানা, হয়তো তুই ভাবিস কোথা থেকে উড়ে এসে জুড়লাম তোর আস্তানার পাশে, আরে ভাই অমন করিস না, আমিও যে ঘর বেঁধেছি অনেক স্বপ্ন নিয়ে সাথে, জানি তুই আরো অনেকটা আগে নিরিবিলিতে ছিলিস ঘর কন্যা নিয়ে, বন্ধ জানালার পাশে চলত শুধু তোদেরই হুটোপাটি, ভোলে ভালা কর্তাটি আমার বীর সেনাপতি, তাই তো ফুলেও কখনো খোলেনি জানালার একটিও পাটি, কিন্তু বন্ধ জানালায় থাকা মোর দায়, তোর কাছে একটু সময় তাই চেয়ে নিতে হয়, তাকাস না এমন করে তীক্ষ্ণ নজরে, তুই আর আমি নিশ্চিন্তে থাকবো জানালার এধার ওধারে। তো আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে ওরা ওই ধারে থাকবে, আমি এধারে থাকবো। কিন্তু আজকে সেই দেখলাম যে ওরা আবার ওধার থেকে এধার এসছে, হয়তো ওদের ওধারে আর ভালো লাগছে না, বা ওরা নতুন কোনো প্ল্যান করেছে, আমি কিচ্ছু জানি না, দেখা যাবে ওদের ভাবগতি। আর হ্যাঁ, ও পায়রা বেরিয়ে গেছে, তাতে আমার কোনো ভূমিকা নেই, কিছুটা সময় পেয়েছে, ও ওর মতো করে বেরিয়ে গেছে, এখন আবার তোরা ওখানে ঘোরাঘুরি করছে, আসুন দেখি কি করছে। দেখুন ওই দেখেছেন জোড়া পায়রা, এর কথাই বলছিলাম যে ওরা একটা সাথী আছে, দুজনেই মুখ ফুলিয়ে বসে আছে, গোসা হয়েছে নাকি কে জানে, কিন্তু সাথীকে যে কি বুদ্ধি দিয়েছে, বলেছে নাকি নতুন আস্তানা পেয়েছি একটা, হায় রে, তাহলে তো শ্রীযুক্ত আমাকে ছেড়ে একদম চলে যাবে, ও আর আমার সাথে এই বাড়িতে থাকবে না।
যাই হোক, পায়রা পর্ব তো মিটলো, পায়রা পায়রার মতো আছে ওখানেই থাক, এধার ওধার তো আমাদের বহু যুগ আগেই ঠিক হয়ে গেছিল, তো সেই ব্যবস্থাই করে রেখেছি আমি, ওই ব্যবস্থাই থাকবে বহাল। আর আমি এর মধ্যে এখন সন্ধ্যার টিফিন একটু চাউমিন করব। তো আমার কাছে এই বেবি কর্ন ছিল, বেবি কর্নটাকে আমি একটু ভেজে নেব। আর এখানে ক্যাপসিকাম আছে, এই রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, আর আছে ব্রোকলি। এই তিনটে জিনিস দিয়ে করব না, আর আছে যে গাজর আছে, গাজর গাজর দিয়ে করে নেব। খুব বেশি ঝামেলার মধ্যে যাব না, শর্টকাটে যতটুকু করা যায়, যেহেতু এখানে বেবি কর্ন আছে এটাকে একটু ভালো করে ভাজতেই হবে। আর এদিকে আমি চাউমিনটা পুরো একদম সেদ্ধ করে নিয়েছি, একটু ওই যা আর কি তেল দিয়ে একটু নুন দিয়ে করে নিয়েছি, তেল দিয়ে করেছি জন্য ঝরঝরে থাকবে, আর নুন দিয়ে করেছি জন্য নুনটা ভেতরে ঢুকে থাকবে, সিম্পল। তো আমার বেবি কর্ন মোটামুটি হয়ে গেছে ভাজা, এবার এটাকে আমি দূরে রাখবো, খুব বেশি কড়া করে ভাজলাম না, কারণ চাউমিনে দেবো তো। এবার আমি এই বেল পেপার, গাজর, ব্রোকলি এগুলোকে ভেজে নেব। যদি আমি খুব সরু সরু করে কাটতাম তাহলে হয়তো আমি ভাজতেই হতো না, কিন্তু আমি বেশ মোটা মোটা করে কেটেছি যাতে মুখে ভালোভাবে পড়ে, তো সেই জন্য একটু ভেজে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ সেদ্ধ করে নেব আর কি। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, ওটা সেদ্ধ হোক। তো মনে হচ্ছে আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে নামিয়ে নিতে হবে। এবার এখানে আরো একটু তেল দেব, আমি খুব অল্প তেল দিয়ে করছি, কেননা বেশি চাউমিন বেশ রিচ করেও করা হয়, কিন্তু আমি এতটা রিচে যাব না আজকে। একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, দেখুন এখনো কতটা কালারফুল লাগছে, আমি ভেজেছি তারপরেও একই রকম সুন্দর, শুধু একটু হলুদ বেল পেপারের অভাব আছে এখানে, কি আর করা যাবে, ওটা ছিল না আমার কাছে, এটা দিই, কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি, সবই আমি বড় করে কেটেছি, শুধুমাত্র রসুনটাই কুচি কুচি করে কেটেছি, একটু নিয়ে দেব, পেঁয়াজটা নরম হয়ে যাবে, একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আশা করি পেঁয়াজ নরম হয়ে গেছে, কারণ এগুলো তো খুব একটা ভাজা ভাজা হবে না। হ্যাঁ, পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার চাউমিনটা ছেড়ে দেব, চাউমিন ছেড়ে দিচ্ছি, একটু নাড়িয়ে নিয়ে আগে, তারপরে ওগুলো সব ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি বেল পেপার, গাজর, সবকিছু দিয়ে দিচ্ছি এখানে, ব্রোকলি দিয়ে দিচ্ছি, বেবি কর্ন, চাউমিন মশলা, এখানে কিন্তু আমি একটু কুচি করে কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে দিচ্ছি রিচ টমেটো কেচাপ, তাহলে কিন্তু আমার চাউমিন একদম কমপ্লিট, দেখুন। আর এই কর্নগুলোকে কিন্তু বেল পেপারের মতোই লাগছে দূর থেকে, মনে হচ্ছে এটা একটা হলুদ বেল পেপার। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, টাটা।